রাসায়নিক সার বিষের যে প্রভাব, তাদের যে ই বেড়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, সেগুলোর জন্য নানা ধরনের ঋণের জালে আটকা পড়তেছে, এইসবের মধ্য দিয়ে আমার বেড়ে ওঠা। তো ওই সময়ই সিদ্ধান্ত ছিল যে এগুলো থেকে, এই সমাজ, যে সমাজ থেকে আমি বেড়ে উঠতেছি, সেই সমাজটাকে কীভাবে বের করা যায়। প্রচুর পরিমাণে ফুটা, তাই না, ছিদ্র, মানে অন্য পোকামাকড় থাকতে পারবে। এবং এই ঘর যদি কখনো ধ্বংস হয়, মানে ভেঙে চুড়ে পড়ে যায়, তাহলে মাটি আরও আবার উর্বর হবে। এই খাদ্য নিরাপত্তার কথা বলেন, নিরাপদ খাদ্য যে কথাই বলেন না কেন, কৃষক যদি নিজে সব কিছু তৈরি করতে না পারে, নিজে সার তৈরি করবে, নিজে হাতে বীজ থাকবে, নিজে উৎপাদন করবে, তাহলেই খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। এবং বাংলাদেশের যে স্বনির্ভর খাদ্যের কথা বলা হচ্ছে, নিরাপদ খাদ্যের কথা বলা হচ্ছে, সেইটা আসলে ঠিক হবে।